মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এর আগে দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ জানায়নি জান্তা সরকার। মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এর আগে দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ জানায়নি জান্তা সরকার। মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এর আগে দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ জানায়নি জান্তা সরকার। মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এর আগে দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ জানায়নি জান্তা সরকার। মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এর আগে দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ জানায়নি জান্তা সরকার।